হ্যালো ভিউয়ার্স স্বাগত জানাই আরও একবার বাঙালির ফুড চ্যানেলে আজকের এই পর্বটা যদি তোমাদের ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে চলো আজকের পর্বটা শুরু করি আজ আমি রান্না করছি আলু পেঁয়াজ ভাজা তার জন্য কড়াইতে অল্প একটু তেলের মধ্যে আমি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি দু থেকে চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম সাথে এখানে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো তাতে তেলটা একটু কম চিটাবে এখানে দেখো আমি নিয়ে নিলাম অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি সাথে সাথে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে রাফলি চপ করে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে আর যাতে পেঁয়াজটা আলু পেঁয়াজ ভাজা যেহেতু পেঁয়াজটা হালকা লাল করে ভাজা করলে দেখবে টেস্টটা অনেকটাই ভাই বেটার হবে আর এইভাবে আলু পেঁয়াজ ভাজা দিয়ে পরোটা রুটি বা ভাত খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে তোমরা যারা এখনও ট্রাই করোনি অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ট্রাই করবে দেখো এখানে আমি এবার সিদ্ধ করে রাখা আলুটা অ্যাড করে দিলাম এবার আলুগুলো যেহেতু একটু বড়ো সাইজেরই ছিল তাই জন্য আমি খুন্তি দিয়ে দেখো এইভাবে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে নিতে হবে আলুগুলোকে বড়ো সাইজের আলুগুলোকে একটু আমি ভেঙে নিচ্ছি মানে কেটে নিচ্ছি খুন্তি দিয়ে আর তারপর আলু পেঁয়াজটাকে বেশ ভালো করে ভাজা করতে হবে আজকের এই রান্নাতে কিন্তু খুব একটা মশলাপাতি ইউজ হবে না একদম সিম্পলভাবে আলু পেঁয়াজ ভাজাটা করছি কিন্তু এই সিম্পল রান্নাটাই কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে দেখো এখানে আমি স্বাদ অনুযায়ী একটু নুন অ্যাড করে দিলাম দিয়ে এবার বেশ করে আলু পেঁয়াজটাকে ভাজা করব মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতন তাহলেই কিন্তু আজকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তোমরা যদি একটু মশলা দিয়ে খেতে ভালোবাসো তাহলে কিন্তু গরম মশলাটা অবশ্য করে এখানে অ্যাড করতে পারো আর লাল লঙ্কা গুঁড়োটাও দিতে পারো দেখো এখানে রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে গরম গরম পরিবেশন করে নিচ্ছি রেডিও পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব